প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টিভির খবর আপনারা এখন দেখবেন হয়তো আর কখনো স্বাভাবিক হবে না পৃথিবী ভয়ঙ্কর তথ্য মার্কিন বিজ্ঞানীর এ নিয়ে বিস্তারিত এছাড়া তাবলিক জামাত নিয়ে ভুয়া নিউজ ছড়ানো হচ্ছে বললেন মমতা থাকবে এ নিয়ে বিস্তারিত আরো থাকবে সবে বরাতে করোনা থেকে মুক্তির জন্য দোয়া করতে বললেন প্রধানমন্ত্রী এ নিয়ে বিস্তারিত এছাড়া থাকবে করোনার অজুহাতে মুসলমানদের বলির পাঠা করছে সৌদি সরকার বললেন ওয়াইসি থাকবে প্রাণ আবেদন বঙ্গবন্ধুর খুনিদের এ নিয়ে বিস্তারিত ব্রিটেনে ইস্কনের সমাবেশ থেকে ছড়িয়েছে করোনা পাঁচ জনের মৃত্যু শিরোনামে উল্লেখিত খবরে বিস্তারিত দেখতে না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি স্টিফেন ফাউসি বলছেন পৃথিবীতে হয়তো আর কখনও স্বাভাবিক অবস্থা ফিরে আসবে না এমনকি মহামারী পরিস্থিতি কেটে গেলেও তিনি আরও বলছেন যতদিন না করোনার বিরুদ্ধে একটা কার্যকর ভ্যাকসিন তৈরি হচ্ছে এবং জনগণকে সম্পূর্ণভাবে রক্ষা করা না যাচ্ছে ততদিন স্বাভাবিক পরিস্থিতি ফিরবে না মঙ্গলবার হোয়াইট হাউজ এক বিবৃতিতে এসব কথা বলেন ফাউসি এর আগে এক বিবৃতিতে ফাউসি বলেন করোনা ভাইরাস সহজে বিরুক্ত না হয়ে মৌসুমি ফ্লোর প্রকৃতি ধারণ করে বারবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে বিশ্ব মহামারী করোনা এই মুহূর্তে পৃথিবীর সব অঞ্চল ও দেশে ছড়িয়ে পড়েছে সংক্রমণ ঠেকাতে চলছে লকডাউন তিনশো কোটির বেশি মানুষ ঘরবন্দি অর্থনীতি ধসে পড়ছে বিশ্ব জুড়ে বিরাজ করছে এক অস্বাভাবিক অবস্থা কোভিড ১৯ রুগীদের সামলাতে হিমশিম খাচ্ছে দেশটির ডাক্তার ও নার্সরা ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের হিসেব মতে আগামী আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের মৃত্যুর সংখ্যা একাশি হাজার ছাড়িয়ে যেতে পারে এমন পরিস্থিতিতে করোনা বিষয়ক বিজ্ঞানী ফাউসি বলেন দেশে দেশে হয়তো ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে করোনা পূর্ব স্বাভাবিক অবস্থায় আর ফিরতে পারবে না তিনি বলেন আপনি যদি করোনা পূর্ব অবস্থায় ফিরে যেতে চান সেটা সম্ভবত আর কখনো নাও করতে পারে একথার ব্যাখ্যা দিয়ে তিনি আরো বলেন স্বাভাবিক অবস্থায় ফেরা মানেই করোনার সংকট নেই এমন একটা অবস্থা এরপর তিনি আরো বলেন যতক্ষণ না আমাদের সব জনগণকে রক্ষা করার মতো সক্ষমতা বা পরিস্থিতি তৈরি হবে হবে আমার মনে হয় না সেটা আর কখনো সম্ভব তবে শেষ পর্যন্ত একটা কার্যকর করা গেলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় অ্যালার্জি ও সংক্রমণ রোধ ইনস্টিটিউটের পরিচালক ফাউসি এর আগেও করোনা নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন চলতি সপ্তাহে তিনি বলেন এই বছর করোনা ভাইরাস পৃথিবী থেকে সম্পূর্ণভাবে নির্ম হওয়ার সম্ভাবনা নেই মানে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেও ফ্লোর মৌসুমি এই ভাইরাস আবার নতুন করে দেখা দিতে পারে এটি আরো একটি সাইকেল তৈরি করতে পারে এই ভাইরাস আবার নতুন করে ফিরে আসার সম্ভাবনা থাকলেও যুক্তরাষ্ট্র পরিস্থিতি চেয়ে ভালো করতে কাজ করছে জানিয়ে আগের ফসি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র একটি ভ্যাকসিন তৈরির কাজ শেষ হয়েছে এবং এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে ট্রায়াল শেষ হলেই নতুন ওষুধের চিকিৎসা সংক্রান্ত প্রক্রিয়া হস্তান্তর পরিচালনা শুরু করা হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে নতুন করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের গতি ধীর করার সময় আসেনি এখনই কঠোর পদক্ষেপ থেকে সরে আসা যাবে না বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিস্টিনা লুদমেয়ার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের একটি হল এখনই কঠোর পদক্ষেপ থেকে সরে আসা যাবে না এটা অনেকটা সুস্থ হওয়ার আগেই বিছানা থেকে উঠে যাওয়ার মতো আপনি যদি এই কাজ করেন তবে আবার অসুস্থ হওয়ার আশঙ্কা থেকে যায় সেই ক্ষেত্রে জটিলতা আরও বাড়তে পারে দিল্লিতে তাবলিক জামায়াতে যোগ দেওয়া মুসল্লিদের নিয়ে অনেক গুজব ও ভুয়া নিউজ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নিজ কার্যালয়ে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন মমতা বলেন দেশে লকডাউন ঘোষণা হয়েছে 24 মার্চ তার আগেই তাবলিগের ওই অনুষ্ঠান হয়েছে আমরা খবর পড়ার পরেই ব্যবস্থা নিয়েছি যারা যারা যোগ দিয়েছিলেন তাদের সবাইকে চিহ্নিত করে কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়েছে এনডিটিভি এর খবরে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর সংবাদ সম্মেলনে তাবলিগ জামায়াতের সমাবেশে পশ্চিমবঙ্গের কতজন উপস্থিত ছিল তা জানতে চাওয়া হলে খুব দহন মমতা বন্দ্যোপাধ্যায় বিরক্তি প্রকাশ করে বলেন এ জাতীয় সাম্প্রদায়িক প্রশ্ন জিজ্ঞেস করবেন না সংবাদ সম্মেলনে একটি ভিডিও লিঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়েছিল তবে দিল্লির মসজিদ অনুষ্ঠানে উপস্থিতিদের বিষয়ে উত্তরের মুহূর্তটি সেখানে বাদ দেওয়া হয় প্রসঙ্গত মার্চের শুরুর দিকে দিল্লির তাবলিক জামাতের একটি অনুষ্ঠানে যোগ দেওয়া নয়শো ষাটজন বিদেশি মুসল্লিকে কালো তালিকাভুক্ত করেছে ভারত এ তালিকার অর্ধেকই বাংলাদেশি ও ইন্দোনেশিয়ান সবচেয়ে বেশি এক তৃতীয়াংশ কালো তালিকাভুক্ত ইন্দোনেশিয়ার এরপরই যথাক্রমে বাংলাদেশ মালয়েশিয়া কিগিস্তানের তাবলিগে যোগ দেওয়া মুসল্লিরা আছেন ওই তালিকায় ব্রিটেনে করোনা ভাইরাস বিস্তারের পেছনে নিজেদের দায় স্বীকার করে নিয়েছে হিন্দু ধর্মীয় সংগঠন স্কন বিবিসি জানিয়েছে মার্চের শুরুতে ব্রিটেনের সংগঠনটির একটি অনুষ্ঠানে অংশগ্রহণকারী পাঁচজন ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন এছাড়া আক্রান্ত হয়েছেন আর অনেকেই খবরে বলা হয় ব্রিটেনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে ইস্কনের পরোক্ষ ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান আলোচনা সমালোচনার পর সংগঠনটির পক্ষ থেকে স্বীকার করা হয়েছে যে মার্চে এক সমাবেশে যোগ দেওয়া তাদের পাঁচজন সদস্য করোনা ভাইরাসে মারা গেছেন এখন পর্যন্ত কম পক্ষে একুশ জন আক্রান্ত হয়েছে স্কন ইউকে শাখার শীর্ষ কর্মকর্তা প্রগসা দাসকে উদ্ধৃত করে সংগঠনটির প্রকাশনা স্কন নিউজে বলা হয়েছে মার্চের বারো তারিখে লন্ডনের উপকণ্ঠে স্কনের এক মন্দিরে তাদের একজন গুরু শেষ অনুষ্ঠানে প্রায় হাজার খানেক সদস্য উপস্থিত ছিলেন দুদিন পর পনেরোই মার্চ লন্ডনের কেন্দ্রে তাদের আরেকটি মন্দিরে শ্রুতি ধর্ম প্রভু নামে প্রয়াত গুরু স্মরণ সভাতেও কয়েকশো মানুষ অংশ নিয়েছিলেন ইস্কন স্বীকার করেছে এখন পর্যন্ত তাদের যে একুশ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং যে পাঁচজন মারা গেছেন তাদের সবাই ওই দুটি অনুষ্ঠান উপস্থিত ছিলেন আক্রান্তদের মধ্যে বিশ এবং তিরিশ বছর বয়সী সহ বিভিন্ন বয়সী সদস্য রয়েছেন শেষকৃত্য অংশ নেওয়া তাদের আরও সদস্য যে সংক্রমিত হয়ে থাকতে পারেন সে আশঙ্কার কথা ইস্কন কর্তৃপক্ষ উড়িয়ে দেননি ব্রিটেনে ইস্কনের সমাবেশ থেকে করোনা ভাইরাস সংক্রমণের এই খবর এমন সময়ে সামনে এসেছে যখন দিল্লিতে মার্চের প্রথমার্ধে মুসলমানদের তাবলিক জামাতের সমাবেশকে ভারতের করোনা ভাইরাস সংক্রমণের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে সেই কারণেই ভারতের বেশ কিছু মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ব্রিটেনে ইস্কনের সমাবেশ নিয়ে ব্যাপক তর্ক বিতর্ক শুরু হয়েছে তবে মার্চের বারো থেকে পনেরো তারিখের মধ্যে এত বড় সমাবেশ কেন তারা করল তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে ইস্কন কর্তৃপক্ষ ইস্কন নিউজ রিপোর্টে বলা হয়েছে তাদের দোষারোপ করার আগে সমাবেশের সময়কালকে বিবেচনা নেওয়া উচিত তাদের যুক্তি ব্রিটিশ প্রধানমন্ত্রী মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন মার্চের তেইশ তারিখে কিন্তু তাদের ওই শেষকীর্ত অনুষ্ঠানটি হয়েছে তারও দশ দিন আগে তবে সোশ্যাল মিডিয়া ইস্কনেরই অনেক সদস্য নামে বেনামে এ সময়ে এত বড় জামায়াত আয়োজনের জন্য গোষ্ঠীর নেতৃত্বের সমালোচনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আসাদুদ্দিন ওআইসি সমালোচনামূলক টুইটের লক্ষ্য এবার হলো শাসক দল বিজেপি টুইটে ওয়াইসি বলেন করোনার অজুহাতে বলির পাঠা করা হচ্ছে দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে আসলে করোনার জেরে ভারতে জারি করা সাম্প্রতিক লকডাউনের সমালোচনা এরাতেই এর জাতীয় প্রচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি আসাদুদ্দিন ওয়াইসি টুইটে লেখেন অপরিকল্পিতভাবে লকডাউনের সমালোচনা এরাতে এবার নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়ে মোদী সরকার মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুড়াতে এসব করছে বিজেপি প্রচারকদের জানা উচিত যে এভাবে হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডের মাধ্যমে করোনা ভাইরাসকে হারানো সম্ভব নয় মুসলমানদের বলি পাঠা বানালেই ভাইরাসের ওষুধ মিলবে না আর তাছাড়া এটা করোনার সংক্রান্ত পর্যাপ্ত পরীক্ষার বিকল্প হতে পারে না ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একশো জন এবং আরো চার হাজার সাতশো জন এই মুহূর্তে এই ভয়ঙ্কর রোগে আক্রান্ত প্রতিদিনই ভারতে করোনা আক্রান্তের এই পরিসংখ্যান বাড়ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের উদ্দেশ্যে বলছেন আপনারা পবিত্র সবে বরাদের নামাজ ঘরে বসে আদায় করবেন সৌদি আরবের মক্কা মদিনাতেও অধিক মুসল্লির জামায়াতে নিষিদ্ধ করা হয়েছে তিনি বলেন আল্লাহকে ডাক যে কোন স্থান থেকেই টাকা যায় সবে বরাদেশ সবাই দোয়া করবেন করোনা ভাইরাস থেকে আমরা যেন রক্ষা পাই মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন সকাল দশটা গণভবন থেকে ওই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ডক্টর আহমদ কাউসার প্রধানমন্ত্রী বলেন মসজিদে গ্যাদারিং করার কোনো প্রয়োজন নেই যেহেতু এটা ছোঁয়াচে রোগ সে জন্য আপনারা সবাই ঘরে বসে এবাদত করুন নামাজ আদায় করুন শুক্রিয়া আদায় করুন আল্লাহর গুজর করুন সবাই বরাতের রাতে আমরা সবাই মিলে আল্লাহ তালার কাছে দু হাত তুলে তোয়া করি আল্লাহ যেন আমাদের করোনা থেকে মুক্তি দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন আব্দুল মাজিদ রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছেন বুধবার কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন মাজেদ ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন সিনিয়র কর্মকর্তা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন নাম গোপন রাখার শর্তে তিনি বলেন বিকেলে তিনি কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছেন তার আবেদনটি প্রপাত চ্যানেলের রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন আব্দুল মাজিদের ফাঁসির পরোয়ানা জারি করেন আদালত বুধবার ঢাকা জেলা ও দায়রা জজ হেলাল চৌধুরী বঙ্গবন্ধু হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তার ফাঁসির পরোয়ানা ইস্যু করে এদিন তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয় এ সময় বিচারক তার বিরুদ্ধে আনিত অভিযোগ ও মামলার রায় পড়ে শোনান এরপর বিচারক তার ফাঁসির পরোয়ানা জারি করে সাজা পরোয়ানা দিয়ে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয় দীর্ঘদিন ধরে পলাতক থাকায় ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করারও সুযোগ নেই আব্দুল মাজেদের আদালত সূত্রে এ তথ্য জানা গেছে এর আগে এই মৃত্যুর পরোয়ানা জারির কার্যক্রম পরিচালনার জন্য ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বুধবারে ছুটি বাতিল করেন সুপ্রিম কোর্ট প্রশাসন বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান প্রসঙ্গত মার্চের শুরুর দিকে দিল্লির তাবলিক জামাতের একটি অনুষ্ঠানে যোগ দেওয়া নয়শো ষাট জন বিদেশি মুসল্লিকে কালো তালিকাভুক্ত করেছে ভারত এ তালিকার অর্ধেকই বাংলাদেশি ও ইন্দোনেশিয়ান সবচেয়ে বেশি এক তৃতীয়াংশ কালো তালিকা ইন্দোনেশিয়ার এরপরই যথাক্রমে বাংলাদেশ মালয়েশিয়া ও কির্কিস্তানের তাবলিগের যোগ দেওয়া মুসল্লিরা আছেন ওই তালিকায়